একটা দুঃসাহসিক প্রচেষ্টা বই তো নয়। হ্যাঁ, আবার চন্দ্রানীর জন্যই সম্ভব হলো। চলো যাই ট্যুর প্রোগ্রাম আমরা করেছিলাম আগের বছর আন্দামানে, তো আবার 2020 জানুয়ারি যখন আবার এলো আমার জীবনে, তখন আবার ডুয়ার্স এবং আমরা জলঢাকা আজকে নদী দেখেছি। যদিও জলঢাকা অনেক সময় মুখচাপা অবস্থায় প্রথম দিকে ছিল, তারপরে এই ঝালং বিন্দু এগুলো দেখে আমরা তো ভীষণ সুন্দর আনন্দ পেলাম। আর গতকাল আমরা উঠেছি লাটাগুড়ি জঙ্গলের মধ্যে একটা খুব সুন্দর ব্যানিয়ান রিসর্টে, সেখানে আমাদের 101 রুম নাম্বার, সেখানে আমরা খুব এনজয় করেছি। আবার রাত্রিরে ঠান্ডাও পেয়েছি, প্রথম দিকে মনে হচ্ছিল যে কি ভয়ঙ্কর শীত, কিন্তু পরবর্তীকালে বেশ সুন্দর। তারপরে এ ওকে ঠেলছি ওকে ঠেলছি, কি কার কে আর সকালবেলা রেডি হবে, তো আলটিমেটলি বড় দিদি হিসেবে বারবার মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুম ভাঙানোর দায়িত্বটা আমি ওরই নিলাম। তারপরে ও অবশ্য আমাকে রেডি করলো জ্যোৎস্নাদির বদলে, তো রেডি রেডি করে, কিন্তু তারপর ওই একটা বড় আমরা যে গাড়ি করে এসেছি এবং সেখান থেকে বেশ দুঃসাহসিক অভিজ্ঞতা, কারণ আমরা নামলাম অনেক খুব নানান একটা খুব ঢালু জায়গা ছিল, তারপর পাহাড়েও নানান রকম আঁকি মাকির মধ্যে দিয়ে আমরা উঠছি এবং সেই আলো ছায়া রোদ্দুর, তার মধ্যে একটু হিমেল আবহাওয়া, হঠাৎ করে এক দুফোঁটা বৃষ্টিও মনে হচ্ছে পড়ছে। এখানে চলজাইরা ভীষণ ভালো খাওয়াচ্ছে, সব স্বাস্থ্যসম্মত, আর আমার এই বডিগার্ড পাশে থাকার জন্যে আমার কোনো রকম ডেয়ার ডেভিল অ্যাটিটিউড হওয়ার যাচ্ছে না। তো এরই মধ্যে এক টুকরো দু টুকরো আর কি একটুখানি হোমমেড ইমলি একটুখানি খেলাম আর কি, এইটুকু না করলে আর কি করে আর 5টা দিনের রুটিন ভাঙার একটা আনন্দ থাকবে। আবার ফিরে এসে তো একরকমই সেই একঘেয়েমি জীবন। যাই হোক, আমরা আপনারা সবাই প্রার্থনা করবেন ঠিক আজকের এই মুহূর্তে যে আমাদের ট্যুরটা খুব সুন্দর সুসম্পন্ন হোক, এবং একদম শেষে যখন আমরা আবার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠব তখন আমরা আবার একটা ভিডিও করব। জায়গাটা বিন্দু, সুতরাং একটু দেখে নেওয়া যাক কীরকম। জলঢাকা নদী বয়ে চলেছে, খরস্রোতা নদী, কিন্তু বর্ষার সময় পুরো ভর্তি জল থাকে, তো সেটা একটু শীতকাল বলে অতটা হচ্ছে না। সন্ধে নেমে যাচ্ছে আস্তে আস্তে, তো আজকের মতন ভিডিও এখানে তার ইতি টানলাম। আবার পরে আবার অন্য কোনো দিন লাইভ ভিডিও আবার করবো।